আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? বিটবিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে কথা বলবো আপনাদের সবার ফেভারেট কয়েন বেবি ডজ কয়েন নিয়ে। যে কয়েনটা নিয়ে রেগুলার ভিডিও বানাতাম, বাট কয়েকদিন যাবৎ বেবি ডজ কয়েন নিয়ে ভিডিও বানানো হয়নি। তো আজকে ভিডিওটা বেবি ডজ কয়েন নিয়ে। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অবশ্যই এটা রিকোয়েস্ট করবো, ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর যদি চ্যানেলটি অবশ্যই আপনার কাছে ভালো লাগে বা ভিডিওটি অবশ্যই আপনার কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। দেখেন আজকে আমরা কয়েন মার্কেট ক্যাপে চলে যাই। প্রথম মার্কেট ক্যাপে আসার পর দেখেন এখানে বর্তমানে বেবি ডজ কয়েনের কারেন্ট র্যাঙ্ক হচ্ছে 222। এটা কিন্তু মাঝখান দিয়ে 230, 34, 35 চলে গিয়েছিল, বাট তার ভিতরে এখন কিন্তু রেগুলার ইনভেস্ট ঢুকতেছে মানুষের, এই জন্য আবার এটা র্যাঙ্কিং এগিয়ে আসছে। দেখেন এখন কিন্তু 8টা 0-র পরে 14-27 এখানে প্রাইস শো করতেছে। এখানে দেখেন বেবি ডজ কয়েন বর্তমানে কিন্তু হিউজ পরিমাণ মার্কেটে মানে অ্যাভেলেবেল আছে। দেখেন এর ভিতরে দেখেন হিউবি গ্লোবাল, প্যানকেক সোয়াপ, ওকে, গেট ডট আইও, তারপর মোটামুটি ভালো এক্সচেঞ্জারগুলো। তাছাড়া এখানে কোন এক্সচেঞ্জারে কোন কত প্রাইস আছে এটা কিন্তু দেখাচ্ছে। দেখেন হিউবি গ্লোবালে 15-32, প্যানকেক সোয়াপে 15, তারপরে A2Z মিনি, দেখেন এইভাবে এক এক এক্সচেঞ্জারে এক এক রকম রেট আছে এখানে। তাহলে এটা আশা করা যায় ইন ফিউচারে খুবই ভালো একটা কিছু করবে। আর আমি যেমন আপনার থাম্বনেইলে লিখেছি বা টাইটেল লিখেছি যে কোটিপতি হতে চাইলে এই কয়েনটা আপনার জন্য। আসলেই আজকে এই কয়েনটা আপনার যদি 200 বিলিয়ন কয়েন বা 100 বিলিয়ন কয়েন আপনি কিনতে পারেন, ইন ফিউচারে আপনার জন্য বিশাল একটা অপরচুনিটি হতে পারে আপনার কোটিপতি হওয়ার জন্য। দেখেন আমি চলে আসি ম্যাক্সি গ্লোবালে, কারণ পার্সোনালি ম্যাক্সি গ্লোবাল এক্সচেঞ্জারটা আমার খুবই পছন্দ, এই জন্য আমি সবসময় অধিকাংশ ভিডিওতে ম্যাক্সি গ্লোবালটাকেই শো করি। তো আপনারা যারা ম্যাক্সি গ্লোবাল অ্যাকাউন্ট খুলে নিয়ে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে ম্যাক্সি গ্লোবাল অ্যাকাউন্ট খুলতে পারেন। ম্যাক্সি গ্লোবালে বর্তমান প্রাইস হচ্ছে দেখেন 1506, মানে 8টা 0-র পরে। দেখেন আজকের যে প্রাইস, এই প্রাইসে যদি আমরা এখানে $200-$300 ইনভেস্ট করাই, তো দেখেন 199, তো $302, এই যে $302 প্রায় 200 বিলিয়ন কয়েন আপনারা পাবেন। তো 200 বিলিয়ন কয়েন যদি আজকে আপনারা কিনতে পারেন, আজকে কিনেন বা যে কোনো সময় অল্প অল্প $20-$10 করে কিনেন আজকে, তাহলে দেখেন ইন ফিউচারে এই কয়েনটা যে কি পরিমাণ প্রফিট দিবে আপনারা কল্পনা করতে পারবেন না। কারণ দেখেন বেবি ডজ কয়েন কিন্তু এখন পর্যন্ত লাড়া দিচ্ছে না, আর এখন যে মার্কেটের একটা মানে খারাপ অবস্থা, এই অবস্থাতে বেবি ডজ কয়েন তারা বড় বড় এক্সচেঞ্জের লিস্টিং নিয়ে কোনো মাথা ব্যথা নিতেছে না। এই জন্যই দেখেন আমার যেটা পার্সোনাল মতামত আমি আপনাদেরকে বলতেছি, কারণ এখন যে মার্কেটের খারাপ অবস্থা, যদি বাইন্যান্সেও লিস্টিং হয় তা সর্বোচ্চ 2-3 গুণ 4-5 গুণ বাড়বে, এর বেশি বাড়বে না। এই জন্য বেবি ডজ কয়েন তারা নিজেদের সাপ্লাই কমাচ্ছে, বার্নিং করতেছে, বিভিন্ন জিনিস আপডেট করে স্ট্রং প্রজেক্ট হচ্ছে, বুঝছেন? তারপরে দেখেন একটা সময় যেয়ে দেখবেন কি বেবি ডজ কয়েন বিশাল এক ধামাকা দেবে। যেমন যখন বুলরান আসবে, ধরেন 24 সালেও আসলো না, 23 সালেও আসলো না, 25 সালে যখন বুলরান আসবে, আপনারা আজকে চিন্তা করেন যে এই 2-3 বছরে যদি আপনি 200 বিলিয়ন বা যে যতটুকু পারেন এখানে হোল্ড করতে পারেন, আমার যতটুকু মনে হয় দেখেন বুলরানে মিনিমাম 3-4টা 0 বেবি ডজ কয়েনের কমবে। তো 4টা 0 কথা বাদ দিই, তাহলে 3টা 0 কমুক, তাহলে দেখেন 1-2-3 3টা 0 যদি কমে যায়, আর আপনার এই 200 বিলিয়ন কয়েনের প্রাইস কত হবে আপনি একটু কল্পনা করতে পারবেন? $3,00,000। $3,00,000 মানে বুঝতে পারতেছেন 3-3 কোটি টাকা, $3,20,000-এর কাছাকাছি হয়ে যাবে, বা $2,000 এরকম। তো এই যে আজকের প্রাইসে এটা আপনি কিনতেছেন, যদি এটা আপনি আরও লো প্রাইসে কিনেন, কারণ এটা যে আজকে উঠতেছে না, এটা আবার একটু ছিল ডাউনে আসবে, কিন্তু আজকে দেখেন 200 বিলিয়ন কয়েনে আপনার ভবিষ্যৎ সারা পৃথিবীর মানে রেকর্ড ভেঙে দিবে যে এত পরিমাণ বাড়বে, কারণ এই কয়েন অনেক বাড়বে, কারণ শিবাইনু কয়েনও প্রচুর বেড়েছিল। তো আপনারা এখনও যারা কিনেন নাই, চাইলে কিছুটা এখানে ভালো পরিমাণ ইনভেস্ট করতে পারেন, আর যারা কিনছেন চাইলে আরও কিছু কয়েন আপনাদের পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন, ইনশাআল্লাহ এখান থেকে অনেক ভালো একটা প্রফিট করতে পারবেন। এখন আমরা চলে যাই তাদের টুইটারে। দেখেন বেবি ডজ কয়েন লিখি, বেবি ডজ, সেই বেবি ডজ কয়েন লেখার পর দেখেন তাদের 1.6 মিলিয়ন ফলোয়ার অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, আর এই দেখেন এখানে আরেকটা জিনিস দেখায় যে মোটামুটি যে বেবি ডজ কয়েন কিন্তু তারা এই যে উই হ্যাভ ক্রস 30 মিলিয়ন TBS অন বেবি ডজ সোয়াপ, মানে বেবি ডজ সোয়াপে প্রায় 30 মিলিয়ন ডলার, $30 মিলিয়ন অলরেডি মানুষ লক করছে। তো এটা অনেক ভালো নিউজ, এখানে তাদের রেগুলার অনেক আপডেট আসতেছে, তো এই আপডেটগুলো ইনশাল্লাহ অনেক ভবিষ্যতে কাজ দিবে। তো আপনারা যারা এখনও এখানে ইনভেস্ট করেন নাই, চাইলে বেবি ডজ কয়েনটা কিনতে পারেন। বেবি ডজ কয়েন যে কী পরিমাণ ধামাকা দিবে দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমি আজকে দেখাই একটা, এখানে তাদের হচ্ছে কতটুকু বিএসসি স্ক্যানে চলে যাই। বিএসসি স্ক্যানে চলে যাওয়ার পর দেখেন আমি দেখাই যে এখানে আসলে 1,63,000 অ্যাড্রেস অলরেডি বেবি ডজ কয়েনে আছে। তো আপনি একটা জিনিস কল্পনা করেন যে যেই লোকের বা যেই কয়েনটার এত পরিমাণে মানে ইনভেস্টর আছে, যদি একটা ভালো ধামাকা নিউজ আসে, প্রত্যেকটা লোক যদি কিনে আবার এই কয়েন যে কোথায় যাবে কল্পনার বাইরে। আর এটা তো আছেই,
যখন ভালো, যেমন বাইন্যান্স, কয়েনবেন্স বা বড় বড় এক্সচেঞ্জের লিস্টিং আসবে, আরো বিশাল কোনো নিউজ আসবে, তখন তো এটা পুরাই ভুল রানের চেয়ে বেশি মানে এখানে অবস্থা তৈরি করবে। আর দেখেন এখানে যে নুল অ্যাড্রেসে অলরেডি কত 47% কয়েন কিন্তু তারা পাঠিয়ে দিয়েছে, মানে বার্ন করে ফেলছে, মানে 200 কোয়াট্রিলিয়ন কয়েন অলরেডি বার্ন শেষ 400 থেকে গেছে, 420 থেকে। তো দেখেন, তারপর গেট.আইও এক একটা এক এক রকম এক্সচেঞ্জারে আছে। তো দেখেন আপনারা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, দেখেন এই যে আজকে দেখতেছি আমরা এগুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে আরও বার্ন হবে। একটা সময় যাই দেখবেন কি বেবি ডজ কয়েনের প্রাইস এত পরিমাণে বাড়বে মানে কল্পনার বাইরে। তো এখান থেকে যারা ইনকাম করতে চান বা লং টাইম প্রফিটের কথা আমি সবসময় বলি, কারণ আমি শর্ট ট্রেডারের শর্ট টাইম ট্রেডের কথা আমি কাউকে বলি না এই জন্য, কারণ শর্ট টাইম ট্রেড মানে আপনি প্রফিট করলে হয়তো সর্বোচ্চ 1-2 গুণ প্রফিট করতে পারবেন বা এই সামান্য কিছু 10% 20%। কিন্তু এই বেবি ডজ কয়েনটা যদি আপনি আজকে লং টাইমের জন্য ভালো একটা অ্যামাউন্ট হোল্ড করতে পারেন, আপনি অনেক কোটিপতি হওয়ার সম্ভাবনা আছে ইজিলি। তা আজকে ভিডিওটা এতটুকুই, যারা এখনও বেবি ডজ কয়েন কিনতে পারেননি কিনে ফেলুন। এখানে কিন্তু তাদের বিগ বিগ প্রজেক্ট তারা আসতেছে, তারা কিন্তু সার্টিক যারা অডিট করা তাদের অডিট করছে সার্টিক আরও অনেক কিছু। তো ইন ফিউচারে তারা অনেক ধামাকা দিবে, যেমন ডজ কয়েন কিন্তু অলরেডি মার্কেটে খুব ধামাকা দিচ্ছে এলন মাস্কের একটা পোস্টের কারণে। তো বেবি ডজ কয়েনও অনেক, কারণ ডজ কয়েন বাড়লে বেবি ডজ কয়েন বাড়বে, কারণ দুটোটা কিন্তু একটা একটা সাথে একটা ইম্প্যাক্ট, কারণ তারা ওই যে তার ফাদার কয়েন হচ্ছে ডজ কয়েন। এই জন্য এখনও সময় আছে, যারা চান ইনভেস্ট করতে থাকেন আর অল্প অল্প করে ইনভেস্ট করতে থাকেন, যারা সামর্থ্য নাই যে $10 পারলে $10 করে কিনেন, এক সময় দেখবেন আপনার যে টার্গেট কমসে কম 200 বিলিয়ন করে টার্গেট নেন সবাই। এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত। তো ভিডিওটি শেষ করার সবাইকে একটা কথাই বলবো যে এই পুরো ভিডিওতে যতটুকু কথাবার্তা আমি বলছি সম্পূর্ণ আমার পার্সোনাল মতামত, আর আমি আপনাদেরকে দেখালাম। এখন আপনারা যারা রিসার্চ করেন ইনভেস্ট করবেন, যারা অবশ্যই রিসার্চ করে ইনভেস্ট করবেন, কারণ আমার উপরে মানে ডিপেন্ড করে আপনারা ইনভেস্ট করবেন না, কারণ আমি কোনো প্রফেশনাল অ্যাডভাইজার না। তো আজকে ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।